আজ 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের উদ্যোগে 25তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। এই দিন এই প্রতিষ্ঠা দিবসে এসে 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিম বিস্ফোরক মন্তব্য করলেন। মোহাম্মদ সেলিম জানান, দল ক্ষমতায় আছে কিন্তু কিছু স্বার্থবাদী নেতৃত্ব দলটাকে সামনে রেখে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তাদের জন্য আজকে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, তাদের রুখতে হবে। তৃণমূলের ঝান্ডা ধরলে আর তৃণমূল করলেই তৃণমূলের নেতা হওয়া যায় না। আবার স্বার্থবাদীদের ঘোষণা করছেন, বর্ধমানে 35টা ওয়ার্ডের পৌর নির্বাচনে কারা কারা কাউন্সিলর হবে। সেলিম বাবু আরও জানান, বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলনে বর্ধমান পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রশাসক বসিয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলা, কার্যত নাম না করে বিস্ফোরক মন্তব্য করলেন 6 নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিম। 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের আহ্বায়ক দেবাপ্রসাদ গাঙ্গুলি জানান, আজ তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস পালন করছি এবং কর্মীদের উচ্ছ্বাসে আজকে আমরা মিষ্টি বিতরণ করছি বলে তিনি জানান। এই দিন এই প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার প্রাক্তন যুব সভাপতি রাজবিহারী হালদার, বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আলপনা হালদার, উমা সাঁই ও তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের নেতৃত্ব ও কর্মী বৃন্দগণ। আমজাদ আলী, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। সারা বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করেছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। আমরা কর্মীদের ধন্যবাদ জানাই। আগামী দিনে নির্বাচন আছে পৌরসভা লোকসভা, সেই নির্বাচনে আমাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দলকে প্রচুর ভোটে জেতাতে হবে। এবং আপনারা জানেন এই ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডে দেবু গাঙ্গুলি মহাশয় যেভাবে মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে কাজ করছে, আমরা বিভিন্ন কর্মসূচিতে দেখতে পাচ্ছি 4 নম্বর ওয়ার্ডে মানুষ দেবু গাঙ্গুলির পাশে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, অভিষেক ব্যানার্জির পাশে রয়েছে এবং বর্ধমান পৌরসভা উন্নয়ন পৌঁছে দিচ্ছে মানুষের ঘরে ঘরে। আপনারা সেটা উপলব্ধি করতে পারছেন এবং আগামী দিনেও আপনারা বিভিন্ন সাহায্য কিন্তু এই দেবী মঙ্গল মহাশয়ের কাছ থেকে পাবেন, সেই জিনিসটা সকলকে মাথায় রাখতে হবে। আমরা আপনাদের ওয়ার্ডে এসেছি, এখানে এত মানুষের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। এত মানুষ 4 নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ইতিমধ্যে কর্মসূচি নেওয়া হয়েছে। আমি প্রথমে বলি টিভি নিউজের প্রত্যেক সদস্যকে নিউ ইয়ারের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 25তম জন্মবর্ষ। আমরা বাজে প্রতাপপুর 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সহায়তা কার্যালয়ের উদ্যোগে আমরা আজকে জন্মবর্ষ পালন করছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহপ্রশাসক মাননীয় আলপনা হালদা মহাশয়, উনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মাধ্যমে জন্মবর্ষ পালন করলেন। আর কে কে ছিলেন? আর ছিলেন পৌরসভার সদস্য মাননীয় উমা সাঁই, আর ছিলেন আমাদের যুবনেতা পূর্ব বর্ধমান যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি যুবনেতা যুবকদের আইকন রাজবাড়ী হালদার, 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিম। এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে কি কি করা হচ্ছে? এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ কি কি করা হচ্ছে? এই যে জন্ম পালন করা হলো, আর কিছু কিছু মিষ্টি জন্মদিনের দিন সবাই তো খায়, সেই কারণে আমি কিছু কিছু মিষ্টির আয়োজন করেছি কর্মীদের জন্য বা বাইরের বাচ্চাদের জন্য কিছু লাড্ডুর আয়োজন করেছি, সেগুলো বিতরণ করা হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবপ্রসাদ গাঙ্গুলি, আমি বাজে প্রতাপপুর 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহায়তা কার্যালয়ের।